আজকে শনিবার, তো শনিবার যেহেতু নিরামিষ হয় তো আজকে ভাবলাম একটু পনিরের তরকারি বানাবো। তো তার জন্য কিন্তু পনিরটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে নিয়েছি, পনিরটাকে এখন হচ্ছে টুকরো করে কেটে নেবো। তো নর্মাল যেরকম আলু দিয়ে নিরামিষ তরকারি হয় আর সাথে একটু পটল দেব, মানে আলু পটল দিয়ে আলু পনিরের একটা ডালনা বানাবো। তো পনিরটা যেহেতু পুরোটা লাগবে না তো অর্ধেকটা দিলাম, তো ওখানে পনিরটাকেও টুকরো করে কেটে নিয়েছি আর পটলগুলোকেও কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আলু আর পটলটাকে প্রথমে একটু ভেজে নেব, তারপরে ওই আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে কিন্তু এই তরকারিটা বানাবো। আর যা যা গুঁড়ো মশলা লাগে নর্মাল। তো আমি পনিরটাকে অনেকদিন কিন্তু ভাজি না, তো আজকে একটু ইচ্ছে করলো পনিরটাকে একটু ভেজে নিই। তো পনিরটাকেও এখানে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি, আর এখানে গ্রেভিটাও কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে নর্মাল যেরকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি, আর সমস্ত কিছু যখন আগের থেকে ভাজাই ছিল, মানে আলু পটল পনিরটা, সেটাও দিয়ে কম আঁচে একটু ঢেকে দেবো অল্প একটু জল দিয়ে। আর নামাবার আগে দিয়ে দেবো কিন্তু একটু ঘি আর গরম মশলা। আর অন্যদিকে করবো হচ্ছে আজকে পেঁপে দিয়ে একটু মুগ ডাল, তো তাই জন্য কুকারে কিন্তু চাপিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হলে এটাতে ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে ব্রেকফাস্টের জন্য আজকে একটু পরোটা আর আলুর চচ্চড়ি বানাবো। তো এখানে আলুর চচ্চড়িটাও একদিকে বসিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু আমার হয়ে গেছে, আর তারই মাঝখানে ঝটপট করে কিন্তু এখানে আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। বাট একটু বেঁচে গেছিলো ব্রেকফাস্টের তরকারিটা, সেটাও রেখে নিয়েছি। আর এখানে একটু আমের চাটনি বানিয়েছিলাম আর করেছি কাঁকরোল ভাজা। তো নিরামিষ এইটুকুই রান্নাবান্না আজকে হয়েছে। তো এরপরে যেহেতু এটা গণেশ পুজোর দিনের ব্লগ, তো তাই জন্য কিন্তু এখানে বর আমার পুজো করেছিল, তো পুজো এখানে হয়ে গেছে, তো ঠাকুরকে বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি নিজের মতো আর কি, ঘরোয়া করে একটু পুজো করা। তো তারপরে আমিও কিন্তু এখানে স্নান টান করে হয়ে গেছে অলরেডি, তাও মামাকে এবার খাওয়াবো। তো বাইরে একটু দাঁড়িয়েছিলাম আর দেখো এদিকে পায়রাগুলো কিন্তু একটা একটা চলে এসছে, ওদেরকে একটু ভাত ছড়িয়ে দিয়েছি, তো ওগুলা কিন্তু সেগুলো এখানে বসে বসে খাচ্ছে। তো মেয়েকে এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মামদাকে এখানে একটু বসে রয়েছে, আর আমার যে গাছগুলো রয়েছে সাজিয়ে রাখার সেগুলো টপ থেকে দেখো কিরকম আলাদা করে নিয়েছে। তো তারপরে আর ব্লক করা হয়নি, একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, আর বিকেলে দেখো মেয়ে আমার উঠে গেছে। তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে এখন কি খাবি, আসলে এখন হয়েছে একটু বড় হয়ে যাচ্ছে বলে ওকেই জিজ্ঞাসা করতে হয় যে বিকেলে ও কি খেতে চায়। তো যেটা খেতে চায় আমি চেষ্টা করি ওকে সেটাই দেওয়ার। তো তারপরে এখানে ওর সাথে একটু সময় কাটাচ্ছিলাম আর হঠাৎ দেখি বাইরে কিন্তু বেশ ঝমঝম করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, যদিও বাইরে অন্ধকার কিন্তু বেশ জোরে কিন্তু বৃষ্টি পড়ছিল। তো সন্ধ্যে এখন কিন্তু ওই 6টা মতো বাজে, তো আমি এখানে একটু চা বসিয়ে দিয়েছি আর মেয়ের জন্য সুজি বানিয়েছি, দুধ সুজি, তো সেটাই এখানে একটু ঠান্ডা করছিলাম। মেয়েকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখানে হচ্ছে একটু রেডি হয়ে বেরোবো, তো মেয়েকেও এখানে রেডি করে দিয়েছি। তো টুকটাক কয়েকটা জিনিস কেনা ছিল সেগুলোর জন্য একটু বাইরে বেরোবো। তো এখানে মামামের বাবার জন্য আমরা অপেক্ষা করছিলাম, তো অফিস থেকেও এলে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। তো এদিকে ওর বাবা চলেও এসছে আর আমরাও বেরিয়ে পড়েছি, আর বাইরে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে, আর যেহেতু গণেশ পুজো এখানে কিন্তু বেশ বড় বড় কিন্তু পুজো হয়েছে, তো বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, এদিকে এতটা সুন্দর সাজিয়েছে কেমন একটা পুজো পুজো ভাব কিন্তু অলরেডি চলেই এসছে। তো এই ছিল আজকের এই ছোট্ট ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকো, আর চ্যানেলে নতুন হলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও দিও, তখন সময় ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।